দেখে মনে হবে সোনা দিয়ে মোড়ানো হয়েছে প্রতিটি প্রতিমা পুরো অবয়বে একটি একটি করে স্থাপন করা হয়েছে সোনালি ধান ব্যতিক্রমী এই প্রতিমায় এক নজর দেখতে ছুটে আসছেন অনেকে নাটোর শহরের লালবাজার এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল পূর্বপুরুষের কাছ থেকে শিখেছেন প্রতিমা গড়া সারা বছরই চলে তার কর্মযজ্ঞ তবে এবারে দুর্গাপূজায় ব্যতিক্রমীভাবে প্রতিমা তৈরির উদ্যোগ নেন তিনি বিষয়টি জানতে পেরে তা কিনতে রাজিও হয়ে যায় একটি পূজা উদযাপন কমিটি মাটি দিয়ে দুর্গা গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী মহিষাসুর সহ দুর্গাপূজার সব প্রতিমা তৈরি করেন তিনি এরপর প্রতিমা স্থাপন করেন পঞ্চাশ কেজি ধান নতুন করার ভাবতে মনে হলো যে একটা ধান দিয়ে প্রতিমা তৈরি কিরকম হয় রবি সংঘ সঙ্গ তাদের সাথে কথা বলি তারাও এই ব্যাপারে আগ্রহ হয় নেওয়ার জন্য তারপরে আমি ধান দিয়ে বানানোর শুরু করে শহরের লালবাজারের কদমতলায় প্রতি বছর দুর্গাপূজার আয়োজন করে রবি সুতম সংঘ চলতি বছর ব্যতিক্রমী ভাবে পূজা উদযাপনের কথা ভাবছিলেন আয়োজক রাম আটরে ধান দিয়ে প্রতিমা করা বিষয়টা আসলে অবাক করা এত সুন্দর প্রতিমা আসলেই আকৃষ্ট করছে প্রতিবারে দেখা যাচ্ছে যে একই রকম মাতৃপ্রতিমা প্রতিমা নির্মাণ হয় তো তারই আঙ্গিকে এবার আমরা একটু ভিন্ন ধর্মী একটু ভিন্ন চিন্তাধারায় আমাদের এই ধানের মাতৃ প্রতিমা নির্মাণ করতেছি ধানের এই ব্যতিক্রমী প্রতিমাটি নির্মাণে ব্যয় হয়েছে সর্বমোট পঁচানব্বই হাজার টাকা সময় সংবাদ নাটোর